আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা পানপুরি মিডিয়া থেকে রওনা হচ্ছি। বাসা গুলশান থেকে আমরা যাচ্ছি, টাঙ্গাইলে যাব মাহফিলের উদ্দেশ্যে। আমার সাথে আমার ছোট ভাই আছে, আমরা গুলশান একে আছি এখন। আমাদের জন্য দোয়া করবেন, মাহফিলটা যেন সফলতা করে আমরা ফিরে আসতে পারি। আমাদের সাথেই থাকুন। মন কড়া তোমারি সৃষ্টি, দর্শক এই যে আমাদের মাঝে প্রধান বক্তা আমাদের সামনে আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, ইসলামী চিন্তাবিদ, হাফেজ কারি মাওলানা আব্দুল জলিল দামাত বরকতহ। আমরা আজ টাঙ্গাইল সখীপুর যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন চেয়ে পৌঁছতে পারি। বরবিহানে দোয়েল কোয়েল গাইছে তোমার নামে, তোমার হুকুম পেরবে আকাশে তে আসে, তোমার হুকুম পে প্রভু সূর্য শুবে হাসে, তোমার হুকুম পে প্রভু আকাশ মেঘে বাসে, তোমার হুকুম পে রবি আকাশে তে আসে, তোমার হুকুম পে প্রভু সূর্য শুবে ভাসে। তোমারি সৃষ্টি দেখে প্রভু আমি যে হো আত্মহারা, তোমারি সৃষ্টি মন কাড়া তোমারি সৃষ্টি আকুল করা, তোমারি দয়া অপরূপা। আমরা বেলতলি বাজার জামে মসজিদ সখীপুর টাঙ্গাইল যাচ্ছি, আমাদের সামনে প্রধান বক্তা হযরত হাফেজ কারি আব্দুল জলিল দামাত বরকতহ, ইমাম ও খতিব গুলশান কেন্দ্রীয় জামে মসজিদ, কারি বাংলাদেশ কেরাত ও ধর্মীয় আলোচক বাংলাদেশ টেলিভিশন। ওয়াজে দোয়ার মাহফিলে আমরা যাচ্ছি, আমরা এখন আছি আবদুল্লাহপুরে। আমাদের সাথে গুলশান এক নম্বরের খাদেম সাহেব এবং আমার ছোট ভাই মাহমুদুল হাসান এবং আমি জুলফিকার আলী। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। পানকুড়ি মিডিয়া, পানকুড়ি শিল্পী গোষ্ঠী সাথে থাকুন। আমরা বেলতলি সখীপুর টাঙ্গাইল ওয়াজদুয়ার মাহফিলে যাচ্ছি। তোমারি প্রেমে গাই যে প্রভু শ্রবণে হয় মন কড়া, তোমারি সৃষ্টি মন কড়া তোমারি সৃষ্টি আকুল করা, তোমারি দয়া অপরূপা তোমারি রহম আছে সদা। আল্লাহ ও গো আল্লাহ।
দে পানা দে আল্লাহ ঘোর পাপি বান্দারে কি করে থাকবো আল্লাহ চোখ বোজা অন্ধারে পানা দে আল্লাহ ঘোর পাপি বান্দারে কি করে থাকবো আল্লাহ চোখ বোজা অন্ধারে সিজদায় মাথা করে না তো রহম তোমার চাই যত সিজদায় মাথা করে না তো রহম তোমার চাই যত মন থেকে দূর করো দূর মন থেকে দূর করো দূর আছে যত গান্ধারে কি করে থাকবো আল্লাহ চোখ বোজা অন্ধারে পানা দে আল্লাহ ঘোর পাপি বান্দারে কি করে থাকবো আল্লাহ চোখ বোজা অন্ধারে কি করে থাকবো আল্লাহ চোখ বোজা অন্ধারে জীবন দিয়াছো তুমি রব দিনের দিশায় করি সব জীবন দিয়াছো তুমি রব দিনের দিশায় করি সব চাই আমি চাই তব যে নূর চাই আমি চাই তব নূর তাই এত কান্দারে কি করে থাকবো আল্লাহ চোখ বোজা অন্ধারে কি করে থাকবো আল্লাহ চোখ বোজা অন্ধারে পানা দে আল্লাহ ঘোর পাপি বান্দারে কি করে থাকবো আল্লাহ চোখ বোঝা অন্ধারে পানা দে আল্লাহ ঘোর পাপি বান্দারে কি করে থাকবো আল্লাহ চোখ বোজা অন্ধারে কি করে থাকবো আল্লাহ চোখ বোজা অন্ধারে পড়ার জন্য আমরা রাস্তা নেমেছি।
নামাজ পড়বো আমরা। আমরা এখন ঘোড়াই এলাকাতে আছি, কত সুন্দর একটা মসজিদে নামাজ পড়তেছি দেখেন, কত সুন্দর কারুকার্যকর একটা মসজিদ। আমরা এই মসজিদে আসর নামাজ আদায় করে আবার রওনা হব আমাদের গন্তব্যস্থানে। আমাদের সাথেই থাকুন। মসজিদের ভিতরটা কত সুন্দর কারুকার্য করা। সখীপুর থানার সামনে আমরা এসেছি এবং নামাজ আদায় করছি এখানে। সখীপুর থানা টাঙ্গাইল আমরা এখানে এসে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজের পরে আমরা গন্তব্যস্থানে যাব, এখনো আসিনি, কাছাকাছি আছি আমরা। আমরা এখানে অবস্থান করছি এবং মসজিদে নামাজ আদায় করেছি। নামাজ শেষ করে আমরা এখন গন্তব্যে পৌঁছব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা চলে আসছি মাহফিলে। এটা হচ্ছে আমাদের মাহফিলের স্টেজ। আমাদের ব্লগ আজকের এখানেই শেষ হতে যাচ্ছে। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, লাইক দিন এবং পান করে মিডিয়ার সাথে থাকুন, পান করে শিল্পী গোষ্ঠীর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।